আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোচিকাচা একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি কচিকাচা একাডেমির সহকারী শিক্ষক মাকসুদা খাতুন লিপি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি এখন কেজি শ্রেণীর বাংলা লাল সবুজ পড়াসাথী বইয়ের প্রভাতি কবিতাটি আবৃত্তি করে শোনাব তাহলে চলো প্রথমেই আমরা কবিতা সম্পর্কিত যে ছবিগুলো ছবিগুলো দেয়া আছে সেই সম্পর্কে আলোচনা করি ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট একটি খোকোমনি সুন্দর একটি বিছানায় ঘুমোচ্ছে পাশেই তার মা তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকছে কারণ ভোর হয়ে গেছে আমরা সবাই কি ভোরবেলা ঘুম থেকে উঠতে চেষ্টা করি হ্যাঁ আমরা সবাই ভোরবেলা ঘুম থেকে উঠতে চেষ্টা করব। কারণ ভোরবেলা ঘুম থেকে উঠলে শরীর ও মন দুটোই ভালো থাকে পিছনে দেখা যাচ্ছে জানালা দিয়ে ভোরের আকাশে লাল সূর্য উকি দিচ্ছে আরো একটি ছবিতে দেখা যাচ্ছে ভোরবেলা একটি ভোরবেলা পাখি কিচিরমিচির করে ডাকছে আমরা যদি বোরবেলা ঘুম থেকে উঠি তাহলে পাখির কিচির মিচির ডাক শুনতে পাব ছবিটিতে দেখা যাচ্ছে একজন মাঝি সুন্দর একটি নৌকা চালাচ্ছে কি নৌকা পাল তোলা নৌকা চালাচ্ছে আমরা সবাই কি নৌকাতে চড়তে ভালোবাসি হ্যাঁ আমরা যখন ছুটি পাব তখন আমরা সবাই নৌকা ভ্রমণ করতে চেষ্টা করব। ঠিক আছে তাহলে চলো আমরা এখন প্রভাতী কবিতাটি আবৃত্তি করি ছড়ার নাম প্রভাতী লিখেছেন কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খুকুমনি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে খুলি হাল তুলি পাল ওই চলল এইবার এইবার খুকু চোখ খুলল দেখেছো কি সুন্দর একটি কবিতা তাহলে চলো আমরা এবার কবিতায় যে শব্দগুলো দেয়া আছে বা শব্দ আমরা জেনে নেই। এখানে দেয়া আছে ভোর হলো ভোর আমরা কি জানি ভোর অর্থ কি ভোর অর্থ হচ্ছে সকাল বলা হয়েছে দোড় খোলো দৌড় দৌড় হচ্ছে দরজা খুকুমনি ওঠোরে ওই ডাকে জুই সাখে জুই জুই হচ্ছে একটি ফুলের নাম শাখে শাখে মানে হচ্ছে ডাল ফুল খুকি ছোটরে, রে খুলি হাল তুলি পাল হুলি হাল হাল অর্থ কি আমরা জানি হাল অর্থ হচ্ছে বৈঠা বৈঠা তোমরা কি চিনো তাহলে চলো আমরা একটু বৈঠা চিনে নেই এই যে দেখো সুন্দর একটি নৌকা এই নৌকা দিয়ে কিন্তু পানিতে যাওয়া যাবে না এই নৌকা দিয়ে তোমরা শুধু খেলা করতে পারবে অথবা সাজিয়ে রাখতে পারবে এই যে দেখো দেখা যাচ্ছে এটা হচ্ছে হাল হাল মানে কি জানি হাল মানে হচ্ছে বৈঠা আমরা কি বৈঠা দেখতে পাচ্ছি এই বৈঠা সাহায্যে মাঝি নৌকা চালায় তারপর কি বলেছে দেখো কবিতায় খুলি হাল তুলি পাল পাল অর্থ কি আমরা জানি পাল অর্থ হচ্ছে বাতাসের সাহায্যে নৌকা চালানোর জন্য নৌকায় যে কাপড়টি লাগানো থাকে সেটিকে বোঝানো হয় পাল তাহলে আমরা চলো দেখি পাল কীরকম হয় বা পাল কেমন হয় এই যে নৌকা দেখছ নৌকার উপরের অংশের মধ্যে যেটি লাগানো আছে সেটিকে বলা হয় পাল এটি কিন্তু কাপড়ের তৈরি থাকে এটি কিসের তৈরি থাকে কাপড়ের তৈরি থাকে দেখেছ নৌকাটি কত সুন্দর হুম নৌকাটি সত্যি অনেক সুন্দর তাহলে চলো আমরা ছবিতে পাল দেখি কেমন দেখাচ্ছে এই যে দেখো মাঝির হাতে একটি লাঠির মতো দেখা যাচ্ছে এটিকে বলা হয় হাল আমরা তো হাল আগেই জেনেছি হাল অর্থ বৈঠা আচ্ছা ঠিক আছে উপরের অংশটি দেখো এই অংশটিকে বলা হয় পাল এই অংশটিকে কি বলা হয় পাল বলা হয় এই পালের সাহায্যে কিন্তু মাঝি নৌকা চালায় তারপর দেখো কি বলেছে ওই তরি চলল তরি মানে কি তরি মানে হচ্ছে নৌকা তরি মানে কি নৌকা এই যে দেখো নৌকা এটা কি এটা হচ্ছে তরি তরি মানে কি তরি মানে হচ্ছে নৌকা এইবার এইবার উচ্চ খুলল দেখেছ কি সুন্দর একটি কবিতা আমরা কবিতার শব্দার্থ গুলো জেনে গেছি এবার কি আমরা কবিতা থেকে প্রশ্ন উত্তর করতে পারবো হ্যাঁ কবিতা থেকে আমরা প্রশ্ন উত্তর করতে পারবো তাহলে চলো দেখি প্রভাতী কবিতা থেকে কি কি প্রশ্ন উত্তর করা যায় প্রথম প্রভাতী হবে প্রভাতি কবিতাটি কে লিখেছেন হ্যাঁ প্রভাতী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম তারপরে প্রশ্নটি হবে দোর কখন খুলবে বোর হলে দোর খুলবে দৌড় কখন খুলবে ভোর হলে দোর খুলবে তারপরে প্রশ্ন হতে পারে খুকু চোখ খুলল অথবা কে চোখ খুললো খুকু চোখ খুলল কে চোখ খুলল খুকু চোখ খুলল আমরা কবিতাটি থেকে প্রশ্নত্তরও জেনে গেছি এখন কি আমরা কবিতা থেকে কবিতার চরণ পূরণ করতে পারবো দেখি আমরা একটু চেষ্টা করি কবিতার চরণ পূরণ করা যায় কি না চরণ পূরণ করতে হলে আমি প্রথমে একটি লাইন বলবো তারপরের লাইনটি তোমাদের বলতে হবে তাহলে চলো আমরা একটু চেষ্টা করি বোর হলো দোর খোলো পরের লাইনটি কি হবে খুকু মনি ওঠরে তারপরের লাইন যদি আমি বলি ওই ডাকে জুই শাখে তোমরা কি বলবে ফুল খুকি গুড গুড তারপরে দেখো খুলি হাল তুলি পাল তোমরা কি বলবে ওই তরি চলল ঠিক আছে এইবার এইবার পরের লাইনটি কি হবে খুকু চোখ খুললো ভেরি গুড আমরা প্রথমে প্রভাতী কবিতাটির ছবি সম্পর্কে জেনেছি তারপরে প্রভাতী কবিতাটি সুন্দর করে আবৃত্তি করেছি প্রভাতী কবিতার শব্দার্থ জেনেছি প্রভাতী কবিতা থেকে কি কি উত্তর হতে হতে পারে সেটাও জেনে গেছি তারপরে চরণ পূরণও জেনে গেছি তাহলে আমরা কবিতাটি মোটামুটি ধারণা হয়ে গেছে কবিতা থেকে আমরা চেষ্টা করব কবিতাটি সুন্দর করে নিজে নিজে শিখে নিতে মুখস্ত করে তাহলে তোমরা সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে আজকে এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ